السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على النبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدا وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كو انفسكم وهلكم نار انا ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساءني فقد ابى انا عائشه رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم মান আমিলা আমাল্লাহিশা আলা হিয়াম রৌনা ফাহ আরউদ্দুন সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুভানেতার বার্গে শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুভানেতারা সন্ধ্যা থেকে এ যাবৎকাল পর্যন্ত কিছু দিনই তালিম হাসিলের উদ্দেশ্যে আপনাকে আমাকে এখানে প্রেরণ করেছেন জিয়াল্লা কঠিন বিচার দিবসের মালিক তারই শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তার হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম শীতক আমরা বলি আল্লাহ আমিন আজকে আপনাদের এই রামনগর লালগোলায় আমার বক্তৃতার বিষয় আল্লাহর নাফরমান উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ যে বাক্য কোরআনুল করিম থেকে পড়েছি এবং মোহাম্মদ সালুসলামের মুখ নিশ্রিত বাণী থেকে কয়েকটা বাণী আপনাদেরকে শোনানো হয়েছে এগুলোর সাথে আপনারা সবাই পরিচিত এগুলোর সাথে আপনারা সবাই পরিচিত আমরা সবাই পরিচিত বর্তমান বিশ্বে বর্তমান যে সিচুয়েশান ভারতবর্ষে আমরা বসবাস করছি এটা একটা ভয়াবহ পরিবেশ আমরা সবাই জানি এ সময়ে দাঁড়িয়ে আমাদের ইমানটাকে বাড়ানো আখেরাত থেকে স্মরণ করে সুন্দর জীবন যাপনের চেষ্টাই হবে সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ আপনাদের এই ভগবান গোলা লাল গোলা থেকে এমন একটা সপ্তাহ নাই যে আমাকে ডেটের জন্য ফোন করে না আমি কাউকে ডেট দিই না পেছনে অনেক বড়ো কাহিনী আছে যিনি এই মাদ্রেখার ডেট নিয়েছিলেন উনি আমি ঘটনাটা খুলে বলেছিলাম হয়তো আপনারা জানেন না যে এটা ফেব্রুয়ারি মাস আগামীকালকে মার্চ শুরু হবে পরের বছরের মার্চেও আমার বুকিং হয়ে গেছে অলরেডি কেন আল্লাহ সোমান তালার অশেষ রহমতে এই আল্লাহর ক্ষুদ্র জীবকে দিয়ে সমাজটাকে আল্লাহ পরিবর্তন করাচ্ছেন যার অনেক নজির আপনাদের লালগোলা গোলা ভগবান গোলায়ও রয়েছে কালকে আছে প্রোগ্রাম প্রতিদিন এখন একদিনও ফাঁকা নেই যারা ফেসবুক আপডেট দেখেন তারা জানেন কবে কোথায় প্রোগ্রাম আছে আপনাদের এই প্রোগ্রামটার জন্য হয়তো জানেন না গোটা বিশ্বের বহু বাঙালিরা অপেক্ষা করছে যে সবাই জানে অনেকেই জানে যে রামনগর লালগোলায় প্রোগ্রাম কিন্তু ওরা জানেও না যে রামনগর লালগোলা কোথায় সেটা মার্ক জুকার তৈরি ফেসবুকের মাধ্যমে গোটা পৃথিবীর প্রান্ত থেকে মানুষ এখন দেখছে বাঙালিরা যারা বাঙালি তারা দেখছে ওত পেতে বসে থাকে কখন একটু আলোচনা হবে জীবনটাকে পরিবর্তন করব। কিন্তু আপনাদের সভার পরিস্থিতি দেখে ভাবলাম যে আজকে যাই আজকেও কয়েকটা যুবক আমার কাছে আসার কথা যে আমার ডেট নিবে তো ইনশাআল্লাহ আমি আর ডেট দিচ্ছি না এদিকে কারণ এখন যেখানে আমার বক্তৃতায় হাজার হাজার লোক হচ্ছে আপনারা যদি মনে করেন যে এই সামথিং লোকের সামনে আলোচনা করবো তো আমার লাভটা কি যেহেতু আর পঁচানব্বই জন বক্তার মতো আমি না যে আমাকে সত্তর হাজার টাকা কন্ট্যাক্ট করে আসতে হবে আমার উদ্দেশ্য আমি আসব ছেলে মেয়ে তার জীবন পরিবর্তন করবে সমাজ পরিবর্তন হবে ওই যে ছেলেটা গেল বুকের উপরে লেখা আছে টিকটক আমার বক্তৃতা শোনার পরে ও তো পড়বে না পড়বে না ওর চোদ্দ গোষ্ঠী একবারে সেই হিরোসীমানাগাশাগিতে যে বোমা ব্লাস্ট হয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত বিকল বিকলাঙ্গ সন্তান পয়দা হয় তোর চোদ্দ গোষ্ঠীর টিকটক পড়বে না যদি শাহিনুর রহমানের সামনে বসে থাকে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ কিন্তু সামনে তারা নাই যাদেরকে পরিবর্তন করব দূরে ওইতে ওইদিকে রয়েছে তো এই জন্য সন্তান জন্ম দিতে পারে পাগল পাগলিও সন্তান জন্মের পরে কিছু দায়িত্ব থাকে বাবা মার সুন্দর একটা নাম রাখতে হবে দুই ছেলেকে তরবিয়ত শিখাতে হবে বেটা বাইরে থেকে আলেম ওলেম আসবে কথা হবে কোরআন এবং হাদিস থেকে তুমি শুনবে তোমার জীবনটাকে পরিবর্তন করবে ব্যাস এটুকু বলা দরকার ছিল কিন্তু বাবা মা টুকু বলতে পারেনি আমরা শত কাজের মধ্যে ব্যস্ততার পরেও এসে প্রোগ্রামে পৌঁছাই যে না জাতিকে কিছু ভালো কথা শোনাবো তো আপনাদের সিচুয়েশন দেখেই এখানে বসে ভাবলাম যে কি বক্তৃতা দেওয়া যায় মাথার মধ্যে চলে আসলো যে আল্লাহ এর উপরে আর কিছু এইখানে বলেছি এখানে যদি একটা সামান্য গ্রামের মানুষের যাত্রাপালার আয়োজন করা হতো লোকজনকে জায়গা দেওয়া যেত হয় যেত না কিন্তু কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে কিন্তু লোকজনের ঘাটতি রয়েছে বাড়ি থেকে বেরোতে পারছে না কেউ টিভি নিয়ে ব্যস্ত কেউ সম্পদ নিয়ে ব্যস্ত কেউ নারী নিয়ে ব্যস্ত কেউ গাড়ি নিয়ে ব্যস্ত এখনকার হয়েছে তো আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে যতক্ষণ না আমরা পরিবর্তন হব অতক্ষণ সমাজ পরিবর্তন হবে না দিল্লিতে একটা মসজিদকে ভেঙে ফেলা হয়েছে দেখেছেন না সবাই দেখেছেন তো তো মসজিদে মসজিদের উপর থেকে মাইক থেকে ফেলে দিয়ে হনুমানের পতাকা লাগানো হচ্ছে তো আপনার বাপের কি আমার প্রশ্ন আপনার মসজিদে একদিন হনুমানের পতাকা উঠবে কেন আপনি জুমার দিনে যান ফজর আজ সারা করেন না করে এলাকার লোক জুমার দিনে যত লোক হয় ফজর অত লোক হয় না তাহলে আপনার তো দুঃখ লাগার কথা না আপনি যাকে ভালোবাসবেন তাকে আঘাত করলে কষ্ট পাবেন কিন্তু আপনি মসজিদের প্রতি ভালোবাসা শুধুমাত্র জুমার দিনে তাহলে তো আপনার মুখ থেকে রক্তকরণ হওয়ার কথা না রক্তকরণ আমার হওয়ার কথা কারণ বারো বছর ওই দু সাল থেকে আজ পর্যন্ত নামাজ কাজা হয়েছে আমি জানি না আমার কষ্ট লাগার কথা আমি পাঁচ শেষ করি ওই মসজিদে গিয়ে সব সময় যখন যেখানে থাকি তো বর্তমান বিশ্ব এরকম জলসার স্টেজ মানে এক একটা ক্লাসের মতো আপনি শুনবেন আপনার জীবনটা পরিবর্তন হবে শুধুমাত্র আসলেন দান করলেন ইত্যাদি 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 মাদ্রাসা বড় হলো হিপস করলো ও হাফেজ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে ওদিকে লাভ নাই খালি হিপস করে লাভ নাই হিপসের সাথে সাথে অর্থ বুঝতে হবে জাতিকে সজাগ করতে হবে জীবন সুন্দর হবে পরিবেশ সুন্দর হবে তবেই পৃথিবীতে আবার শান্তি নেমে আসবে নইলে আবার প্রতিদিন নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ তৈরি হতেই থাকবে ওরা এসেছে এগুলো আল্লাহর গজব আপনি আমি আল্লাহর না ফরমানিতে ব্যস্ত তাই আজকে আমাদের অবস্থা এরকম বাবা যদি হতেন তো ওই মেয়েগুলাকে ছেলেগুলোকে কান ধরে টেনে নিয়ে আসতেন একটা মহিলাকে তো দেখলাম না যে রাস্তায় বোর্খা পরে আছে সবই তো এই এলাকার নামনগরের তাই না তাহলে যদি মহিলাদের পর্দা না থাকে তাহলে তার বাবা ব্যর্থ তার বাবা এমনি তার বসাতে সাথে শুয়েছে আর সন্তান হয়ে গেছে ও পাগল পাগলি র হয় কারণ ওকে আল্লাহ আমানত দিয়েছে খেয়ানত করেছে আল্লাহ আমাদেরকে বাবরি দিয়েছিলেন আমরা রাখতে পারিনি দিয়ে দিয়েছি আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে যার মাধ্যম অথচ সেই মেয়ের মাধ্যমে আমি গজবে পতিত হচ্ছি এই বর্তমান সমাজে ঠিক বলছি তো কষ্ট হচ্ছে হলেও আমার যা আসে না আপনাকে গেছি পরিবর্তন করতে আপনাকে সুদরাতে গেছে আল্লাহ সুবেনা তারা কেরিমের মধ্যে বললেন ইয়া আমানু এনে এনেছো তুমি তোমার নিজেকে বাঁচাও ওয়ালিকুম তোমার পরিবারকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে যে জাহান্নামের আগুন জ্বলবে পাথর দিয়ে আল্লাহ সুবাহ জাতিরকে সতর্ক করার জন্য সুরাত তাহারিমের মধ্যে এই আয়াত থেকে নাজিল করে দিয়ে জাতিকে সতর্ক করার জন্য বললেন হে দুনিয়াবাসী যারা আমার প্রতি মানে নেছো যারা সুলের প্রতি মানে এনেছো যারা এই ছয়টা বিষয়ের প্রতি মানে এনেছো তারা শুনে রাখো তোমরা স্পষ্ট কান খুলে শুনে রাখো জাহান্নামের আগুন অতিব ভয়াবহ যে জাহান্নামের আগুন জলে মানুষ দিয়ে যে জাহান্নামের আগুন জলে পাথর দিয়ে আগুন অতিব ভয়ঙ্কর পৃথিবীর আগুনকে আরো উনসত্তর দিয়ে গুণ করলে যতগুণ আগুনের উত্তাপ হয় তোমার আগুন আমি অবিশ্বাসী বেঈমান বেদিন কাফের এবং মুনাফিকদের জন্য প্রস্তুত করে রেখেছি সুতরাং তুমি তোমার পরিবারকে এবং তুমি তোমার নিজেকে ওই আগুন থেকে বাঁচিয়ে নাও এটা আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য আমাদের ছেলে মেয়েগুলোকে যার নামের আগুন থেকে বাঁচাতে হবে আমাদেরকে নিজেকে বাঁচতে হবে নিজেকে বাঁচতে হবে তা আমরা না পেরেছি নিজেকে বাঁচাতে আর না পেরেছি আমাদের সন্তানদেরকে রক্ষা রক্ষা করতে করতে আর জাতিকে বর্তমান প্রেক্ষাপট আমরা প্রত্যেকটা পদে পদে আল্লাহ সোভানে চালার নাফারমানি করি তার এক নম্বর ফারমানি হচ্ছে যে এখানে এতক্ষণ জায়গা দেওয়া যেত না ঠিক তো বলছি এখানে জায়গা দেওয়া যেত না আমি দেড়শো দুশো কিলোমিটার দূর থেকে চলে আসছি আর আপনি আপনার ঘর থেকে বেরোতে পারবেন এত জমিদারি কেন আজকের দিনে আজকের দিনে তো আপনার জমিদারি হবে এটা মনে করি না বক্তরা আসবে বক্তৃতা দিবে কোরআন এবং হাদিস বলবে আপনি শুনবেন আপনার জীবন পরিবর্তন করবেন যা আপনার ছিল না কতদিনের আগ পর্যন্ত তা আপনাকে মেনে নিতে হবে এটাই একজন ভালো মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য প্রায় জায়গায় গিয়ে বলছি এখন জালসা হয় মাদ্রাসার উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে আজকেও মাদ্রাসার উন্নতি কল্পে জালসা কেমন পর্যন্ত এভাবেই মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হয়ে যাবে যত উন্নতি কল্পে জালসা হবে অত মানুষের ইমানটা নষ্ট হবে ইমান বাড়বে না ভালো করে বুঝবেন ভুল বুঝেন না আবু বাক্কার সিদ্দিক রাজিয়ালুর জামা নেই রসুলামের জামা এই রকম জালসার কোনো আয়োজন হতো না হতো নাকি বলতো নাকি আল্লাহ সুল্লাহাম ওয়াজ করে করে বলতেন নাকি এত টাকা দর কার দিয়ে দেন বলতো শুধু কিছু হাদিস সাবিদের সামনে পেশ করা হতো তারা যা ছিল বাড়ির থেকে সব দিয়ে যেত সাহাবি আর আমরা একজন স্পেশাল বক্তাকে হায়ার করা হয় পনেরো হাজার টাকা দিবো আপনাকে এক লাখ টাকা তুলে দিতে হবে ওই বক্তা ওর টার্গেটে যে এক লাখ টাকা আমাকে তুলতে হবে কি করে তুলবেন ও যার নামে যা হয় তাও বলবে যার নামে না হয় তাও বলবে মানে মানুষকে ভয় দেখাতে হবে টাকা নিতে হবে সেই ওই এক ধরনের ডাকাতি বুঝতে পারছেন আমার কথা লোকটা দিবে না ওকে ভয় দেখে ডর দেখিয়ে সন্তান হানির ভয় দেখিয়ে আল্লাহর গজব দেখে ওকে ওরকে পকেট থেকে টাকা বের করে নিলেন এই উন্নত কাজে লাগবে কাজে লাগবে এই উন্নত কাজে লাগবে না এই জন্য বলি যে আপনারা ইমানের উন্নতি গল্পে জলসা করেন চাওয়া লাগবে না লক্ষ লক্ষ টাকা এই টেবিলে জমা পড়বে আমি তার জ্বলন্ত প্রমাণ বহু জায়গায় পরিবর্তন করেছি সমাজকে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে ইমানের উন্নতি কল্পে জালসা হয়েছে লক্ষ লক্ষ টাকা মানুষ কেজে দিয়ে গিয়েছে কারণ দিবে তো আপনার ইমানটা আপনার ইমানই দিবে আর বক্তা দিয়ে যদি আপনি ওইভাবে টাকা আদায় করান ওই 10 টাকা বিশ টাকা এক হাজার দু হাজার এর উপর আর দিবে না এই জন্য আমাদের নৈতিক অধপতনের শেষ নাই ফার্স্ট অফ অল আমাদের ইমানটাকে আপগ্রেড করতে হবে ইমানটাকে হাই করতে হবে উঁচু করতে হবে তবেই আমাদের সমাজ পরিবর্তন হবে আগামী দিনের পৃথিবী সুন্দর হবে কারণ এই এই জলসাগুলাই গল্পের জলসাগুলাই একটা ঘটনা ঘটে থাকে সেটা হচ্ছে দানি বক্তার কাছে আদি সেরে যায় কেমন যদি একজন দানি বক্তাকে তোলা হয় আপনাকে এক ঘন্টা সময় দেওয়া হলো আপনার পরবর্তী বক্তা ডক্টর জাকির নায়েক ওই ব্যক্তি যদি টাকা তুলতে শুরু করে আর মাদ্রাসা কমিটি যদি থাকে এক ঘন্টা জায়গায় দেড় ঘন্টা হয়ে গেল ডক্টর জাকির নায়ক আপনি বসেন টাকা উঠছে এখন কোনো কথা হবে না আমি বাস্তব ফিল্ডের অভিজ্ঞতায় বলছি বৌমা মাদ্রাসা থেকে আমি ঘুরে এসেছি প্রোগ্রাম করিনি যে তোর প্রোগ্রামের আমার দরকার নেই কারণ নৈতিকতা নীতি ঠিক রাখতে হবে নইলে মুশকিল অতএব আমাদের আগে ইমানটাকে বাড়ান ইমানের উন্নতি গল্পে প্রোগ্রাম করুন ইমানটাকে জাগান এই দাঁড় আসবে রসুল আসলাম কিরাত করছেন পেছনে সাহাবিরাত সলাত আদায় করছেন সলাত শেষ হতেই জনৈক সাহেব এসে বলছে আল্লাহ রসুল ওখানে আপনি কি বললেন আরেকবার বলেন তো তো আল্লাহ রসুল বলছে কোথায় বলছে যে কিরাতের মধ্যে একটা কি বললেন রসুল সাহা বলছে ও হ্যাঁ ওখানে বলেছি যে মানুষ তার প্রিয় বস্তু দানের মাধ্যমে জান্নাতকে কিনে নেবে প্রিয় বস্তু যতক্ষণ না পর্যন্ত মানুষ দান করছে পর্যন্ত জান্নাত পাওয়ার ভরসা হতে পারে অতক্ষণ না যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে জনকি বলছে আল্লাহ রসুল মদিনায় একটা বিশাল বড় খেজুরের বাগান রয়েছে প্রায় সাড়ে ছশো করে গাছ রয়েছে ওই খেজুরের বাগানটা আমি আল্লাহ রস্তে আপনাকে দিয়ে দিলাম দেখেন তো ইমানটা তারা বাড়িয়েছিল তাকে বলে আইনি খেজুরের গাছ দাও তোমাকে জান্না দিয়ে দেবো এখন তো বক্তারা বহু কিছু দিয়ে দেয় একবারে নগদ মিনিট টাকা ইনকাম করেছে দশ হাজার টাকা দান করছে আর বক্তা ওকে জান্নাতে পাঠিয়ে দিলেন তার জব দুনিয়া তাহলে ইমানটাকে আপগ্রেড করতে হবে ইমানটাকে উন্নত করতে হবে ইমানটা যদি উন্নত হয় তাহলে মানুষ সোসাইটি সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে আজকে বক্তৃতার বিষয় আপনাকে আমি যেটা বলেছি আল্লাহ না ফরমানি। সকাল ছটা থেকে শুরু করে সন্ধ্যা ছটা পর্যন্ত যতটা অক্সিজেন আমরা গ্রহণ করি এই অক্সিজেনের দাম সারা দিন খাটলেও আমাদের মতো মজদুর শ্রেণীর মানুষ কোনো হসপিটালকে পে করতে পারবে না ভাষা বুঝছেন আমার যত অক্সিজেন আপনি নেন ভর্তি যদি কেউ থাকে জিজ্ঞাসা করবেন এক রাতের বিল কত কি করে একটা ট্রিটমেন্ট থাকে খাস আর দিতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে অক্সিজেন আমরা নিই এই অক্সিজেনে আল্লাহ কি টাকা নাই টাকা নাই নাই না এই যে মাটির তলে যে পানি ফ্রি অফ কস্ট আল্লাহ আপনাকে দিচ্ছেন এর জন্য আল্লাহ আপনার কাছে টাকা চেয়েছে চাইনি আল্লাহ সুবানা যে সূর্যের আলো পাঠাচ্ছেন দুনিয়াতে এই আলো না থাকলে প্রত্যেকটা খাবার এর মধ্যে জীবাণুতে ভরে যাবে আলো আছে বলে খাবারটা সুন্দর আছে এই আলো পাঠানোর জন্য আল্লাহ সুমান তালা কোনো অর্থ আপনার কাছে থেকে চেয়েছেন আজকে এই রাত্রিবেলা জেনারেটার ম্যান মিনিমাম পাঁচ টাকা নেবে ক ঘন্টা চলবে প্রোগ্রাম পাঁচ থেকে ছয় ঘন্টা ছয় ঘন্টার জন্য যদি পাঁচ হাজার বা সাত হাজার টাকা জেনারেটার ম্যান নেন আল্লাহ যে সৌর শক্তির মাধ্যমে পৃথিবীর এত সুন্দর আলো চালা বুকে করে দিলেন সেই আলোর জন্য আল্লাহকে কি আমরা বিল কথা তাহলে একটু কথা বলেন একটু কথা বললে ভালো লাগবে কারণ ওই আপনারা যারা বসে আছেন তারাই আবার ওই নেতার পিছনে গিয়ে বলেন অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ওর বো ছাড়া আরো সাতটা বউ আছে আর আমি যেটা বলছি রেসপন্স করলে আল্লাহ আপনাকে নেকি দিবে দেবে না অবশ্যই নেকি দিবে আল্লাহ তালা তাহলে আমরা প্রতিদিন অক্সিজেনের পে করি না প্রতিদিন আল্লাহ সোমান যে আলো রশ্মি দিয়ে গোটা পৃথিবীকে ভরিয়ে দিল এই আলোর জন্য আল্লাহকে আমরা কোনো বিল দিই না এই জমিনের তল থেকে আমাদের যা না গ্রহণ করলে আমরা বাঁচবো না সেই পানীয় সেই পানি আল্লাহ সুবহানাতাল্লা ফ্রি অফ কস্ট আমাদেরকে দেন কিন্তু এই পানির জন্য আল্লাহ সুবহানাতাল্লাকে আমরা এক টাকাও পেট করি না দেই না আল্লাহ তালা বললেন ওমা খালাকতুল জিন্না ওয়া আল ইনস আমি মানুষকে তৈরি করেছি জিনকে তৈরি করেছি শুধুমাত্র একমাত্র অনলি ফর তারা আমার ইবাদত করবে কার আল্লাহ সুবেন ইবাদত করবে মানুষ এইটুকুই আল্লাহ চেয়েছেন আর কিছু না যার ফলস্বরূপ আপনাকে সুন্দর একটা সমাজ দিয়েছে যার ফলস্বরূপ আপনাকে অক্সিজেন দিয়েছে কার্বন ডাইঅক্সাইড যা ছাড়েন এটা আমাদের শরীরের জন্য খারাপ ওই কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য গাছকে তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবেন তাহলে এইটা যদি সিচুয়েশন হয় আমরা কি আল্লাহর এই ইবাদতগুলা গুলা করবো না কি করব কি করব না আপনাকে দিয়েছে ফ্রি অফ কস্ট সব দিচ্ছে এখন আল্লাহ চেয়েছেন কি বান্দা তোমরা আমার ইবাদত করো এখন যদি গোটা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করা ছেড়ে দেয় আল্লাহর কোনো সমস্যা কোনো সমস্যা নাই ইবাদত কেন করব আমাদের নিজের ফাঁসি বাঁচাতে নিজের জান্নাতে সুশীতল ছায়া তোলে সবাসীর হওয়ার জন্য জান্নাতে ঘর পাওয়ার জন্য ওই দিনের কঠোরতা থেকে থেকে বাঁচার জন্য আমাদেরকে ইমানদার হতে হবে ইমান আনতে হবে আমল করতে হবে আল্লাহ সুবানা তালার না ফারমানি কি করে শুরু হয় একটু খেয়াল করুন ফজর দিয়ে শুরু করছি দি ঘুমাতে যাওয়া পর্যন্ত শেষ করবে ইনশাল্লাহ তাহলে বক্তৃতা শেষ ফজর আরামের ঘুম ঘুমিয়ে আছেন সারাদিন অফিস করেছেন সারাদিন জমি নিড়িয়েছেন সারাদিন ঠেলা চালিয়েছেন সারাদিন দোকানে বসেছেন বিধ কাজ আপনি করে এসেছেন রাত্রিবেলা আল্লাহ সুমান তালা আপনাকে সুন্দর একটা রাত্রি দিয়েছে একটু ঘুমানোর জন্য ঘুমিয়ে আছেন ফজর যখন হয়ে গেল ওইখানে মোয়াজ্জিন মসজিদ থেকে বলছে হাই আলাহ তোমরা সালাতের দিকে চলে আসো হাই আলাল ফলাপ তোমরা কামিয়াবির দিকে চলে আসো তোমরা সাকসেসের দিকে চলে আসো মানুষকে এইভাবে মুয়াজ্জিন ডাকতে থাকে মানুষ সবাই যে একটা কথায় সারা দিবে এমনটা নয় তার ফলস্বরূপ মুয়াজিন আপনাকে শুনিয়ে দেয় আর সারা তু খাইরুম ওম ঘুমের চেয়ে শত শত কোটি কোটি গুণ উত্তম হচ্ছে সলাৎ নামাজ এবার ঘুমের চেয়ে উত্তম হচ্ছে আপনি আমি শুয়ে আছি মসজিদ ওকে বুঝালো তুমি সালাতের জন্য চলে আসো আসবা কেন তোমার বেনিফিটের জন্য চলে আসো কেন আসবা কারণ সলাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত একটা জিনিস তাহলে এখন প্রশ্ন হলো এই যে সলাত আমরা আদায় করার জন্য মুয়াজ্জিনের ডাক শুনে আবার কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে না শুয়ে কি মসজিদের দিকে ধাবিত হই সবাই যাই যাই না আচ্ছা আল্লাহ যদি চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিরিশ সেকেন্ড অক্সিজেন কে অফ করে দেন তিরিশ সেকেন্ড অক্সিজেন অফ করলে আমরা বাঁচবো না বাঁচবো তো তিরিশ সেকেন্ড ম্যানেজ করে নেওয়া যাবে কিন্তু আপনি কি জানেন বিজ্ঞান বলছে এই পৃথিবীর মুখ থেকে যদি তিরিশ সেকেন্ড অক্সিজেনকে অফ করা হয় তাহলে এই যে বাড়িগুলা দেখছেন বিল্ডিংগুলা দেখছেন সঙ্গে সঙ্গে বালি হয়ে ধসে পড়ে যাবে সিমেন্টের কোনো ক্ষমতা নাই সিমেন্টের মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে একে অপরের সাথে লেগে আছে একটা সেকেন্ড সময় লাগবে না যদি অক্সিজেনকে আল্লাহ অফ করে দেন সমস্ত বাড়িগুলা না ভূমিকম্প হওয়া লাগবে না হাতুড়িতে আঘাত করা লাগবে সব ভঙ্গুর হয়ে ভেঙে পড়ে যাবে তাই তো ভাবছিলাম আল্লাহ সুবান কি এমন টেকনোলজি দিয়েছে যেই দিন একটা ফুটকারে সমস্ত কিছু মরে যাবে সব ধ্বংস হয়ে যাবে ভাবছিলাম তখন বিজ্ঞানীরা এসে বলে দিল শুনে রাখো দুনিয়াবাসী এই পৃথিবীর বুকে যদি তিরিশ সেকেন্ড মাত্র অক্সিজেনকে অফ করে দেওয়া হয় সমস্ত কংক্রিট বিল্ডিং যেগুলো রয়েছে পাকা বাড়ি রয়েছে সবগুলা ধুলির সাথে হয়ে এমনি এমনি বসে যাবে তিরিশ সেকেন্ড আপনার ঘুম আপনার কাছে কত উত্তম আপনাকে বলছেন যে আরামের ঘুম ওটাকে তুমি ত্যাগ করে দাও তুমি চলে এসো মসজিদে তোমার কি বিবেক হয় না তোমার কি বিবেক জাগ্রত হয় না যে তোমার ওই ঘুমের চেয়ে হাজার গুণ লক্ষ গুণ শ্রেষ্ঠ হচ্ছে সরাত মির আপনাকে বোঝাতে সক্ষম হয়েছে হওয়ার পর তারপরেও আপনি ঘুমিয়ে আছেন এর অর্থ কি হয় দুটো অর্থ এক আমি যাব না কার বাবার ক্ষমতা আছে কি করে নাও আমার এক দুই নম্বর হচ্ছে আরে না পড়লি বা কি হবে আল্লাহ সুমান না ফার মানি ফজর থেকে শুরু আল্লাহ সুমান না ফার মানি ফজর থেকে শুরু ইবনে উমার রাজু বলেন রসুল সাহায্য বলেছেন যার সলাপ নাই তার দিন নাই যার নামাজ নাই তার ধর্ম নাই কোন ব্যক্তি যদি দৈনিক চার ওয়াক সালাদ আদায় করে খালি মাত্র এক ওয়াক নামাজ ছেড়ে দেয় সেও যা নরেন্দ্র মোদীও তাই আমরা অনেকে মনে করে থাকি শুধুমাত্র জুমার দিনে সলাত আদায় করে আমরা মুসলমান শুধুমাত্র ঈদে সালাত আদায় করে এবং রামাদান তিরিশটা অথবা উনত্রিশটায় সলাত আদায় করে আমরা মুসলমান এই ধারণাকে আগে আপনাকে পাল্টাতে হবে এটা প্রথম অন্যায় ভাবনা আপনার কারণ দৈনিক কোন ব্যক্তি যদি চার ওয়াক সালাত আদায় করে সে মুসলমান থাকতে পারে না মানে বুঝে যাচ্ছে আমার সামনে সবাই মুসলমান বসে নাই কথা ঠিক তো আমার সামনে সবাই মুসলমান বসে নাই মুসলমান ও যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া ওই মসজিদ খাতাতে দৈনিক পাঁচ বার সিগনেচার করে আমাদের স্কুলের সিস্টেম যখন কোন টিচার ঢুকবে প্রথমে সিগনেচার করবে সময়টাকে বসাবে যখন সে বেরোবে স্কুল থেকে সময়টাকে বসিয়ে সিগনেচার সিগনেচার করবে একটা সময় ক্লাস শুরু হয় নার্সারি একটা টিচার সেদিন আর্মি শিক্ষক উনি স্কুলে ঢুকছেন সাতটা পঞ্চাশে ঢুকার কথা যেই প্রেয়ার লাইন শুরু হয়ে গিয়েছে উনি ঢুকছেন আমি তার খাতার পাশে লিখে দিলাম এল এ টি ই লাল দিয়ে লিখলাম লেট আর তিন দিন লেট সমান সমান একটা সিএল মানে একদিনের সিএল সিএল এ যা টাকা কাটে সেই অনুযায়ী টাকা কাটা হবে কতটুকু লেট করেছে কয়েক মিনিট কয়েক মিনিট লেট করেছে মানে সারা দিনের হাজিরা কাটা গেল কি গেল না কয়েক মিনিট লেট আর আল্লাহ সুবহানাহু ওয়া কোরানুল কোরআনুল কারীমের মধ্যে বিরাশি বার বললেন আকিমিস সালাত আর আমরা সেই সালাতকে শুধুমাত্র জুমার দিনে খাস করে রেখেছি হ্যাঁ আজকের দিনে নামাজ পড়তে যায় না লোকে কি বলবে ঈদের যদি সলাতে দায় না করি তো লোকে কি বলবে আমার কি মুসলমানের তো টিকবে এই চিন্তায় মানুষ বিভর ন এরা কেউ মুসলমান নয় ওর নাম আব্দুর রহমান সাথে ইসলাম লাগানো রয়েছে তারপরেও বলছি এরা কেউ মুসলমান নয় কারণ মুসলমান হতে গেলে আল্লাহ সুবান মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্তের সিগনেচার করে আসতে হবে ইবনে আব্বাস রাজিয়ালুকে জনৈক সাহাবি বলছেন ও ইবনে আব্বাস তুমি আমাদেরকে একটা মাসলা বলো জি এক ব্যক্তি রাত্রিবেলায় তাহার যদি সালাত আদায় করে দিনে সিয়াম পালন করে রাত্রিবেলায় তাহার যদি সালাত আদায় করে দিনে সিয়াম পালন করে এর একটাই অপরাধ এ মসজিদে যায় না মসজিদে বাদ দিয়ে বাড়িতে সালাতে দায় করে কোন কারণ ব্যতি রেখে তো এই ব্যক্তি মারা গেলে কি এরকম কোনো সমস্যা হবে সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস বলছে সে যদি এ অবস্থায় মারা যায় তার থাকার জায়গা হবে জাহান্নাম কথা খুব কঠিন দুটোই ইবাদত করে এক রাত্রিবেলায় তাহার যদি সোলাতে দায় করে রসাম বলেছেন কোন ব্যক্তি যদি রাত্রি বেলায় অন্ধকারে আল্লাহ কখনোই জাহান্নামের জাহান স্পর্শ করতে পারবে না মানে ও তাহাজ পড়ে মানে জান্নাতে যাওয়ার অন্যতম আমল হচ্ছে তাহাজ আল্লাহর ভয়ে যেই চোখ কানে ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না এক দুই ওই ব্যক্তি শিয়াম পালন করে আবু হরাইন বলেন রসুল সাহায্য বলেছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একদিন শ্যাম পালন করবে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একদিন শ্যাম পালন করবে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একদিন শ্যাম পালন করবে ও যদি জান্নাতের জাহান সাথে এভাবে লেগে থাকে ও যদি জাহান্নামের সাথে এভাবে লেগে থাকে তার এবং জাহান্নামের মাঝে একটা পরীক্ষা খনন করা হবে এটা ক্যানেল খনন করা হবে ওই কত হবে মানে আমি আর জাহার নাম যদি এভাবে থাকি তো মাঝে যদি একটা খনন করা হয় খনন করা হয় খাদ খোড়া হয় তো আমার আর জাহার নামের থেকে খাদ যে খোঁড়া হবে এই খাদের সাইজ কতটা হবে তখন মোহাম্মদ বললেন এ আসমান থেকে জমিন এখান থেকে আকাশে যেতে সময় লাগে পাঁচশো বছর এখান থেকে সাতাশ মান ভেদ করতে সময় লাগবে পাঁচশো বছর এখন আপনার হিসাবে ধরুক না ধরুক আমাদের হিসাবে ধরে না আপনাকে আমি এভাবে বোঝাতে চাইছি রসুল সাল্লাম এভাবে বললেন অপর হাদিসে বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে একদিন শ্যাম পালন করে তার থেকে জাহান্নাম চলে যাবে সত্তর বছর দূরের রাস্তা কি এখানে আপনাকে বুঝতে হবে সিয়াম পালন করলে আল্লাহ সান্নিধ্য লাভ করা যায় আর তাহার যোগ পড়লে জান্নাতে প্রবেশ করা যায় এই রকম একটা ব্যক্তি তার অপরাধ সে সলাত আদায় করে বা বাড়িতে করে মসজিদে সলাত আদায় করতে যায় না এ অবস্থায় সে যদি মারা যায় সে যাবে কোথায় তখন আব্দুল ইবনে আব্বাস রাজিলতরণ বলছে জি ইবনে আব্বাস রাজিলতরণ বলছে তার থাকার জায়গা জাহান্নাম অত সোজা নয় এরা মামুর বাড়ির আব্দার না যে আল্লাহ সব কিছু ক্ষমা করে দেবে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে এ কথা সত্য তবে আমি এখানে একটা প্রশ্ন করি যেই লোক শীত নাই গরম নাই বর্ষা নাই সব সময় মসজিদে যাওয়ার জন্য অন্তর টাকানে সব সময় শীত বর্ষাকে উপেক্ষা করে মসজিদে গিয়ে সালাদ আদায় করে আর আপনি ঘুমিয়ে থেকে সালাদকে তরক করে আপনি যদি আল্লাহ সান্নিধ্য লাভ করার চেষ্টা করেন তাহলে ওই ব্যক্তি তো আল্লাহর কাছে সেদিন বলবে আল্লাহ ও ঘুমিয়েছিল আমি কষ্ট করে সালাদ আদায় করেছি তুমি তো বলেছ জুলুমকে তুমি তোমার নিজের উপরে হারাম করে নিয়েছ এটা কি হিসাব হলো এটা কি বিচার হলো আল্লাহ সুমিনা তালা কি লজ্জায় পড়বেন না আর আল্লাহ কি আল্লাহ কি লজ্জায় পড়তে পারেন জিনা আপনাকে বলে দিয়েছে এই জন্য কারিমে করিমে বিরাসী বাই আল্লাহ বলেন তোমরা সলাত কায়েম করো আবুজা রচিয়াল্লাহ তালা আরও বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ও সাবিরা তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর বা নদী থাকে তাতে যদি কোনো ব্যক্তি পাঁচবার গোসল করে তাহলে কি ওই ব্যক্তির গায়ে ময়লা থাকবে সাহেবরা বলছে বলেন কি পাঁচবার গোসল করলে আমার ময়লা থাকে নাকি তখন মোহাম্মদ বললেন এর উদাহরণ হচ্ছে সলাপ যে ব্যক্তি দায় করে তার গোনা খাতা আল্লাহ সব ধুয়ে দেন ওই রকম নদীর মতো সলাত আদায় করতে হবে যে কোনো বাহাদুরি চলবে না এখন যদি এলাকার এমপির ছেলে এমএল এর ছেলে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে গিয়ে বলছে আমি সব নিয়ে এসেছি অ্যাডমিন নিয়ে আসেনি আমি এর ছেলে ঢুকতে দেবে ওর চোদ্দ গোষ্ঠী গেলে ঢুকতে দেবে কারণ তাদের রুলসই রয়েছে নিয়মই রয়েছে অ্যাডমিটের পেছনে লেখাই থাকে যে ইউ হ্যাভ টু বড় অ্যাডমিট ইউ হ্যাভ টু টি টেকন ইউর অ্যাডমিট তোমাকে অবশ্যই অ্যাডমিটটাকে পরীক্ষার হলে নিয়ে আসতে হবে সাহাবীদের মধ্যে ইজমা ছিল মত ছিল যার সলাত নাই তার দিন নাই কোন সাহাবই যদি কাউকে ঈশান নামাজে না দেখতো ফজর পর্যন্ত অপেক্ষা করতো ফজরে দেখতো যদি দেখছে ফজরও আসেনি তো সাহাবরা কনফার্ম করে নিতেন যে এই ব্যক্তি আর মুসলমান বলেন মুসলমান নাই আর আপনার গ্রামের মেম্বার গ্রামের প্রধান গ্রামের চাচা গ্রামের ভাতি এদেরকে খালি জুমার দিনে দেখা যায় সকাল সকাল গোসল করে সাদা পোশাক পরে একবারে ফেরেস্তার মতো মেনে চলে গিয়েছে পারলে পেছনে ইমামকে দিয়ে সামনে বসে আছে না এরকম মানুষ নাই আছে আশ্চর্য একটা পৃথিবীতে আমরা বসবাস করি যে ওই লোকদের তাদাত কি দেখবেন আর জুমার এই আপনার ইয়ে আসলে ওই রামাজানা আসলে তো টুপি খোলা খোলা নাই এরা এমন একটা মিরাকেল একটা দেশে বসবাস করি মুসলমান সমাজে বসবাস করি বাইসান যদি কোনো হানাফি ভাইদের মসজিদে টুপি না দেন টুপি আপনার মাথায় পরিয়ে দিবে তাই না যে টুপিটা স্বাধীনতার আগে একবার কাঁচা হয়েছিল টুপির থেকে এমন সেন বেড়াই ও জর্দার চেয়েও খারাপ ওই টুপি আপনার মাথায় পরিয়ে দিবে অথচ যে চাচা এই ইমানদার চাচা টুপি পরিয়ে দিয়েছে ওই চাচা কখনোই ছে বলে না বাপ দাঁড়ি কোথায় দাড়ি কই মানে দাড়ির জন্য টেনশন নাই কিন্তু টুপি লাগবেই আমাদের সোসাইটি এরকম তাহলে সলাদ আদায় করতে হবে প্রথম নফরুয়ারি শুরু হয় ফজর দিয়ে সলাদ যদি আদায় না করেন ঘটনা কি ঘটবে আপনাকে বলা হলো মাধ্যমিকে তুমি যদি ফেল করো কোনো দুটো সাবজেক্টে তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে না যদি ফেল করেন কেউ তাহলে ফেল করার পরে কি চাকরি আশা কেউ করতে পারে করতে পারে এক মানুষ আছে দেখবেন বলবে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে আছে না আল্লাহ আসসালাম অনুমতি দিলে একদম এক মারে মেরে ফেলতাম

জান্নাতীরা ডেকে বলবে জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা মা সালাকাকুম ফিস সাকার এই সাকার নামক ভয়ানক জাহান্নামে আসলে কেন কি এমন পাপ করেছিল যে এই সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে কলু তারা সেই দিন বলবে লামনাকুম মিনাল মুসাল্লিম আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি মানে শুকুর আলি নয় মুসল্লি মানে রমজান আলী নয় মুসল্লি মানে ইদু মিয়া নয় মুসল্লি মানে যে পাঁচ ওয়াক সালাত আদায় করে যারা তারাই মুসল্লি হওয়ার অধিকার রাখে নইলে সবাই আল্লাহর খাতায় এনআরসি মাথায় রাখেন সবাই আল্লাহর খাতায় এনআরসি মুসল্লি মানে দৈনিক পাঁচ বার সালাত আদায় করতে হবে তার মানে কনফার্ম বলা হয়েছে যারা সালাত তারা থাকবে কোথায় বলেন সাকার নামক জাহান নামে তো যারা সাকার নামক জাহান নামে থাকবে তারা হচ্ছে সালাত আমরা কোরআনুল করিমকে পড়ছি অনুধাবন করছি বোঝার চেষ্টা করছি করার পরে সেইগুলোকে মানছি না তো এইটা কি না ফার না আমার এই যে বক্তৃতা দেশে বিদেশে এবং এখান থেকে যারা শুনছেন এই কথাটুকুই কি আপনার জন্য যথেষ্ট নয় যে কেয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে নামাজ ছাড়বেন না বুঝেননি কথা আমার আর কি হাদিসের প্রয়োজন আছে নাকি আর কি আলোচনার প্রয়োজন আছে নাকি যে আপনাকে বলতাম আপনি নামাজ পড়েন আপনাকে আমি কনফার্ম বলে দিলাম নামাজ না পড়লে আপনার থাকার জায়গা জাহান্নাম নাম জি আপনি ত্যাগ করতে পারেন সলাদকে। এইটা ভেবে যেমন যারা লেবার শ্রেণী মানুষের বিড়ি খায় আর যারা প্রফেসর প্রিন্সিপাল মাস্টার ডাক্তার অনেক টাকা ওরা সিগারেট খায় ঠিক না তো সিগারেটের গায়ে লেখা থাকে টোবাকো কজেস ক্যান্সার এই সিগারেট খেলে তোর ক্যান্সার হবে টোবাকো কিলস তামত মানুষকে মেরে ফেলেট স্মোকিং হেলথ সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা পরে আর খাই বুঝলেন এটাকে এভাবে দেখে সিগারেটের প্যাকেটটাকে মানে সিগারেট খাওয়ার সময় তার কোনো কাজ নাই তো ওটাকে দেখে পরে আর খায় তো বলেন এ শিক্ষিত এ শিক্ষিত কি করে শিক্ষিত হতে পারে অসম্ভব একটা ব্যাপার ও পড়ছে আর খাচ্ছে ওখানে লেখা রয়েছে যে আপনি এটা খেলে মরে যাবেন তাও খাচ্ছ তাহলে আপনি বলেন শিক্ষিত কোম্পানি দেখলো যে না এরা তো ভাষা মনে হয় বুঝে না তো এখন আবার ক্যান্সারের একটা ছবি দিয়ে দিয়েছে যে এই ক্যান্সারের ছবি দেখলে মানুষ তো বুঝবে যে না এইটা খেলে মনে হয় ক্যান্সার হয় তাও কি মানুষ ছেড়েছে দেশ উন্নত হচ্ছে ওষুধের দাম বেড়েছে পেট্রোলের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে আর মদ পান বিড়ি দাম কমেছে কত উন্নত দেশে বসবাস করি আমরা ভাবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আকিমিস সালাত ইন্না সালাতাতান হানিল ফাসাই ওয়াল মুনকার তুমি সালাত আদায় করো নিশ্চয়ই সালাত নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত অশ্লীলতা সমস্ত বেয়াপনা সমস্ত নোংরামি সব সবস্থ থেকে তোমাকে দূরে রাখবে কোন ব্যক্তি যদি সলাতে আদায় করে আবার সিগারেটও খায় কোনো ব্যক্তি যদি সলা আদায় করে দোকানের জ্বরদাহ বিক্রি করে কোনো ব্যক্তি যদি সলাতে আদায় করে খৈনিও খায় গুটকা বিক্রি করে তাহলে বুঝতে হবে ওর সলাপ আল্লা রব্দি পৌঁছায় না ও মসজিদে যায় জাস্ট ব্যায়াম করতে কি করতে যাই কি করতে চাই বলেন জাস্ট ব্যায়াম করতে ওর কোনো উপকারে লাগে না কারণ কোরআনুল করিম কি মিথ্যা এর মধ্যে কোনো বাক্য মিথ্যা আছে আল্লাহ যে বললেন সলাপ এমন একটা মহা ঔষধের নাম যা সেবন করলে তোমার ভেতরে সমস্ত অশ্লীলতা দূরে চলে যাবে আপনি সলাদ আদায় করছেন আমার সিগারেট খাচ্ছেন তার জব দুনিয়া বাংলাদেশ সফরে আমি আমার বাংলাদেশ সফরে একটা আশ্চর্য জিনিস দেখলাম যে একটা হাস্যকর দেশ বাংলাদেশ যে দেশে আমি আমার মত করে দেখেছি কয়েকটা আমার চোখে পড়েছে আমি জানি না পৃথিবী ঘুরিনি আমি তবে বাংলাদেশকে দেখে যে সবচেয়ে দাড়ি চাচা লোক যদি টুপি বেশি পরে তা বাংলাদেশ দাড়ি চাচা লোক পৃথিবীতে সবচেয়ে বেশি যদি টুপি পরে তা হচ্ছে বাংলাদেশ আর পূর্ণাঙ্গ দাড়িওয়ালা সিগারেট যদি কেউ খায় তা হচ্ছে বাংলাদেশ বুড়ো হয়ে গেছে সত্তর আশি নব্বই বছর বয়স এত বড় বড় লম্বা লম্বা দাঁড়ি একবারে আল্লাহ নিয়ম মেনে রেখেছে একবারে অনিয়ম ভাবে প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা সবার সিগারেট খায় আশ্চর্য একটা দেশ পূর্ণাঙ্গ দাঁড়িয়ে রাখা অবস্থায় মানুষ সিগারেট বিড়ি খায় কি করে এ বেহায়া কাপুরুষ নির্লজ্জ নপুংসক হিজড়া বলে সম্ভব নহলে কি দাঁড়িয়ে রেখে মানুষ পান বিড়ি জর্দা গুল সিগারেট খেতে পারে এমন অবস্থা কালকে আমাকে ফোন করে একজন বলছে মানে প্রশ্ন তো করতেই থাকে মানুষ তো একজন ব্যক্তি আমাকে বলছে এক ইমাম সাহেবকে বলা হয়েছে যে জর্দা খাওয়া যাবে না দলিল দলিল তো জানি না শাহিনুর রহমানের বক্তৃতা শুনেছি অনেক হাদিস তো বলে তো বলছে না 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 ওটা মাখরু এটা এখন কমন ডায়লগ আচ্ছা ওটা হচ্ছে মা কুড়ু তা আমাকে বলছে সে কি করবে একটু সাজি খান দেন আমরা না মা না ওটা হারাম না জর্দা বিড়ি খৈনি গেল ভালো খাবার তো আপনি ওনাকে আমি বলছি যে আপনি আর আপনার ছেলে খেতে বসেছেন আপনার ছেলে কলিজা খেতে ভালোবাসে গরুর বা ছাগলের কলিজা খেতে ভালোবাসে এখন আপনার স্ত্রী খাবার দিতে গিয়ে কলিজাটা আপনার পাতে পড়েছে আর পাশে ছেলে বসে আছে আচ্ছা পৃথিবীর কি কোনো রাক্ষস বাবা আছে যে কলিজাটা ছেলে না দিয়ে নিজে খাই অবশ্যই কলিজাটা কাকে দিবে ছেলেকে দিবে কারণ ছেলে মেয়ের জন্য মা বাবা চিরকাল নিজের জীবনকে উৎসর্গ করে দেয় তো কলিজাটা ছেলেকে দিবে তো পছন্দের জিনিস তাই ছেলেকে দিল তো পানবিরি জর্দা গুল সিগারেট যদি এতই ভালো খাবার হয় তাহলে ও আর ছেলেকে বাদ দিয়ে খায় কেন বুঝেননি কথা যদি ইন্টারেস্টিং ভালো খাবারই হয় তো ছেলেকে সাথে করে তুই আর আমি খাই যদি ভালো খাবার হবে মিনিমাম ছেলেকে দিয়ে খাবে স্ত্রীকে দিয়ে খাবে কেউ কি তার ছেলেকে নিয়ে স্ত্রীকে নিয়ে পানবিরি জর্দা গুল সিগারেট খায় খাই না মানে ও নিজেও জানে এটা জায়েজ নয় আর জায়েজ নয় না জানলে অন্তত মনে করে যে এর মাধ্যমে ক্যান্সার হয় তাই না। এরাই তো আমাদের সমাজটাকে নষ্ট করে রেখেছে এই যে আমরা সজাতে দায়ী করি না আমি আমার পার্সোনাল মতামত বলি যে একটা ছাত্র যদি খারাপ হয় এই পার্সেন্ট মাস্টার মশা দায়ী আমি আমার শিক্ষকতার জীবন থেকে অভিজ্ঞতা পেয়েছি যে ছাত্র কখনো খারাপ হয় না মাস্টার বোঝাতে পারে না তাই ছাত্র খারাপ শতকরা একটা দুটো সেটা ভিন্ন কথা মাস্টার কেন বোঝাতে পারলো না ছাত্রকে বোঝাতে পারবে না কেন মাস্টার এবিলিটি নাই তাই কারণ ছাত্ররা অ্যাবজর্ব করতে পারে নিতে পারে আপনার কিছু জিনিস তো ছাত্র ভালো হয়ে যাবে যদি মাস্টার ভালো হয় এই পৃথিবীর বুকে আজকে যে মানুষ নামাজ পড়ে না তারও বেশি করে না এইটার জন্য অন্যতম নব্বই পার্সেন্ট দায়ী হচ্ছে আলেম যদি আমার কথার বিরুদ্ধে কারুর কথা বলতে ইচ্ছা হয় তো আপনাদের জন্য ফ্রি আজকে সারা রাত হবে আমার সাথে আমি প্রমাণ করে দিয়ে যাব এই আলেম জন্যই মানুষ সলাত আদায় করে না নইলে একটা মূর্খ মানুষ ও কি করে বলতে পারে যে সব সালে আলেমরাই খারাপ বলে না গ্রামের মানুষ চায়ের দোকানে বসে বলে আরে মমতা যার যোগ্যতা এইট পর্যন্ত পাস করে না সে মিজানুর রহমান আজহারির নামে উল্টো পাল্টা কথা বলে ব্যাপারটা বুঝছেন তো কোয়ালিটি কোথায় চলেছে যে থালমা যে গান করে বেড়ালো কিছুদিন আগে সে আবার ওয়াজ মাহফিলের সমালোচনা করে তো দুনিয়া আছে কোথায় দুনিয়া আছে কোথায় এগুলো আমাদেরকে বুঝতে হবে আমি যে দুটো বাক্য যেখানে যেখানে যাচ্ছে এই দুটো বাক্য শিখাচ্ছি মানুষকে এই দুটো বাক্য যদি ইমাম সাহেবরা আগামী জুমায় ব্যবহার করতে পারে আমি সাদা স্ট্যাম্প পেপার নিয়ে আসুন আপনার স্ট্যাম্প পেপারে নিয়ে যাব লিখে দেব একজন মানুষও বেনামাজি থাকবে না এলাকায় কিন্তু বলছি তো अप्लाई কজন করছে আগামী জুমাই যতজন আমার বক্তৃতা শুনছেন প্রত্যেককে আমার রিকোয়েস্ট আপনি পার্সোনালি যত ইমামকে চিনেন প্রত্যেক ইমামকে এই দুটো বাক্য পৌঁছে দিবেন জি দিবেন তো এক জুমার দিনে ইমাম সাহেব আরবি কিছু কথা বলার পর বলবে আমি সাইনুর রহমান আজকে আপনাদের এইখানে জুমার দিতে গিয়ে বলছি যে কোনো ব্যক্তির বাড়ির লোক যদি সালাতে তাদাই না করে ও যদি মারা যায় ওই বাড়ির ব্যক্তির কেউ ওকে ওর জানাজা পড়াবো না কুকুরের মতো পুঁতে রাখবো দুই কোনো পরিবারের যদি সবাই সারা তাদাই না করে ওই বাড়ির কারো যদি বিয়ে হয় আমি ইমাম সাহেব তার বিয়ে পড়াতে যাব না একটা লোক থাকবে ও বিয়ে হোক আর মরা পড়া জানাজার ধান্দায় হোক ওকে সলতদাই করতে হবে ইমাম সাহেব লিখে রাখবে এই পরিবার সলাত করে না মরলে তো ইমাম সাহেবের কাছে আসবেই মরলে তো আসবে আর জানাজা ঘুরিয়ে দিয়েছেন আল্লাহ রসুসলাম আবু হলার লোক আরু বলেন আল্লাহ রসুল সাল্সাম দাঁড়িয়ে আছেন তার সামনে একটা জানাজা আসলো আল্লাহ রসুল জানাজাটা পড়িয়ে দিন আল্লাহ রসুল বলছে ওর কাছ থেকে কি কেউ বাকি বোকা কিছু পাবে বলে জি হা তো আল্লাহ রসুল বলছে পেড করো পরিশোধ করো বলছে আল্লাহ রসুল আপনি জানাজাটা পড়িয়ে দেন আমরা পরে পরিশোধ করে নেব আল্লাহর রসুল বলছে আছে ওকে তোমরা জানাজা পর আমি চললাম ইমাম সাহেবকে রেডি হতে হবে যে যে পরিবারের লোক সরাতে দায় করবে না ওই পরিবারে কেউ মারা গেলে জানা যা পড়বো না ব্যাস আর ওই পরিবারের কেউ যদি কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো আমি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাব না এইটা যদি ইমামরা করতো এই পৃথিবীতে বেনামাজি থাকত তো ইমামরা কেন করে না কোথায় আটকে আছে একটু খেয়াল করেন তো একটু বুঝেন তো জি ওই যে তিন হাজার চার হাজার টাকায় তিন চার হাজার টাকায় ওর জন্মই হয়েছে যে আমি ওই পুরোনা দিকে বিক্রি করে খাবো ওই জন্য কেন আল্লাহর হাত দেয়নি ও কি কাজ করে খেতে পারে না উমার রাজ্যের লোক তারু কাজ করে খেত আবু কাসিদ্দিক সিদ্দিক লোক তারাও কাজ করে খেত কজন আমাদের মতো ইমামতি করে খেত এত কোন নদী বিক্রি করার ইচ্ছা কেন আপনার আপনাকে হক পথে থাকতে হবে হক কথা বলতে হবে যে আপনি বেতন নিয়ে মারামারি করবেন ওই লোক কখনো হক কথা কথা জাতির সামনে বলতে পারে না এখানে বসে যারা বলবে তারা কথা বলতে গেলে হিসাব করে কথা বলবে আগামী বছর আবার ডাক পাবো কি না আমি আপনাকে পাঁচ পয়সা মূল্যায়ন করি না আপনার কলিজা ছেড়ে দেখ আমি এটাই চাই কেন আপনার আমি পরিবর্তন চাই আমি আপনার শুভাকাঙ্ক্ষী আপনি বুঝতে পারেননি কারণ প্রত্যেকটা বাচ্চা তার বাবাকে খারাপ ভাবে ছোটবেলায় পাবে না বলে বাবা তুমি খেলাধুলা করো না এই করে সেই করো বলে খালি পড়তে বসতে বলে সবসময় ছেলে যখন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয় তখন বুঝতে পারে বাবা আমাকে কেন শাসন করেছিল বাবা শাসন করেছিল বলে আজকে আমি চাকরিজীবী বাবা শাসন করেনি বলে আজকে আমি কেরালাই কিন্তু ওই সিচুয়েশনে ওই অবস্থায় মানুষ বুঝতে পারেনি তাহলে একটা বাবা যখন ফজরে যাবে ওই বাবা কি করে কলিজার টুকরা সন্তানকে এমনি রেখে পারে বলেন তো যে সন্তানের জন্য সারা রাত আপনার ঘুম যে সন্তানকে সারা রাত বুকের উপরে নিয়ে থাকেন যে সন্তান অসুস্থ হলে সারা রাত আল্লাহর কাছে দোয়া করেন থাক আপনার দশ রাত জেগেছেন ছেলেমেয়ের জন্য পাগল হয়ে যান আপনি সেই সন্তান কে কি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না বাঁচাতে হবে তাহলে আমরা প্রথম যে নাফরমানি শুরু করি আল্লাহ সুমান এতালার তা হচ্ছে শুরুতেই তাই আর সলাতু আমরা কোন মূল্যায়ন করি না আল্লাহ সুমানের তালার এক নম্বর না মানে এইটা দুই সকাল হয়ে গেছে মা ছেলেকে রেডি করছে রেডি করার সময় মা ছেলেকে নাস্তা খাইয়ে দিচ্ছে হাত মুখ ধুয়ে দিচ্ছে স্কুলের ইউনিফর্ম দিচ্ছে আর বাবা তখন বাথরুমের পাশে অথবা বেসিনের সামনে গিয়ে চকচকে সুন্দর একখান ব্লেড নিয়ে দাড়ি শুরু করেছে কেন ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে ছেলেকে রেখে অফিসে যেতে হবে ছেলেকে রেখে আদালতে যেতে হবে আছে কি নাই প্রতিদিন দাড়ি চা এমন লোক নাই যারা চাকরিজীবী খাস করে চাকরিজীবী তো এই লোক আল্লাহ শুরু করলো ওই মুখের দিকে তাকাতে ঘৃণাবোধ করতেন যে মুখে পূর্ণাঙ্গ দাড়ি থাকতো না আল্লাহ রসুল সাহায্য ওই মুখের দিকে তাকাতে ঘৃণাবোধ করতেন যে মুখে দাড়ি থাকতো না আল্লাহ সুসালাম তার ঘিন্ন দৃষ্টি দিয়ে দেখাতেন যার মুখে দাড়ি থাকত না পুরুষের মুখে দাড়ি থাকে আর যার দাড়ি নাই ছেয়েছে পুরুষের বিপরীত কাপুরুষ আজকে বিজ্ঞান বলছে যার দাড়ি রয়েছে তার সেক্সুয়াল লাইফটা অনেক লং হয় বিজ্ঞান বলছে সমস্ত বিজ্ঞানীর ফাদার অব দ্য সায়েন্স সমস্ত বিজ্ঞানীর বাবার বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে জীবন বিধান দিয়ে দিয়েছে আল্লাহ রসুল বলছেন দাঁড়িয়ে রাখা ওয়াজিব আপনার আলেম বলছে দাঁড়িয়ে রেখা সুন্নত আপনার আলেমকে জবাই করতে হবে কেন ওয়াজিব কেউ সুন্নত বলে এত সাহস পেল কোথায় দাড়ি রাখতে আপনি বাধ্য দাড়িতে ব্লেড ঠেকানো যাবে না পুরো পুরি ছেড়ে দিতে হবে আর ওই দাড়ি সকাল বেলায় চেয়েছে বাথরুমে নামিয়ে দিয়ে ভালোবাসা প্রদর্শন করেন বারোই রবিউল আওয়ালে মিছিল বের করেন যে রসুল সাহসমকে ভালোবাসি প্রতিদিন আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহ রসুলের আনিত ফরজ বিধানকে বাথরুমের মধ্যে ঢুকে দেবো যে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন আপনার মতো বেঈমান আর কে থাকতে পারে অতএব দ্বিতীয় না ফরমানি আপনার শুরুতে সকালবেলা উঠে দাঁড়িয়ে চাচ্ছেন সেদিন বলেছিলাম আপনাকে আজকেও আবার বলি রসুলাম বলছেন আমার আমার রাম আমাকে বলেছেন এ ফাউল দাড়িটাকে ছেড়ে দাও গোপটাকে ছেড়ে ফেলো এটা কার নির্দেশ কার আল্লাহ সুমান তালার আল্লাহ রসুল আমাদেরকে পৌঁছে দিয়েছেন কথাটা আমারানি আমার রব আমাকে বলেছেন এফল দাড়িটাকে ছেড়ে দাও আপনি দাঁড়িয়ে রাখেন না কেন আপনার স্ত্রী মানা করেছে বলেন যে আপনার আল্লাহ একজন বুঝেননি কথা আমার আল্লাহ বলছে দাড়ি ছেড়ে দাও স্ত্রী বলছে দাড়ি চাছ আল্লাহকে বাদ দিয়ে স্ত্রীকে মানে বসেছেন স্ত্রী আপনার আল্লাহ না আমাদের তো ভালোবাসা দেখানোর মাধ্যম আছে নাকি স্ত্রী ছুটছেন ময়দানে গিয়ে বলছে আল্লাহ রসুল আমার স্বামী কোথায় তবু যে সে মারা গিয়েছে শহীদ হয়ে গিয়েছে বলছে আল্লাহ রসুল সে আমার সাথে সহবাসে লিপ্ত ছিল তার ফরজ গোসল করতে হবে যে আপনি যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন পাঁচটা মিনিট সময় লাগতো ফরজ গোসল করতে আপনার ডাক শুনে পাঁচটা মিনিটকে যাওয়া করেনি চলে খেতে যুদ্ধের ময়দানে একটু আরজি তাকে ফরজ গোসল করিয়ে দেন তখন রসুল সাল্লাহ বলছেন আল্লাহ সুবান তারা আকাশ থেকে ফেরেস্তা পাঠিয়ে তার ফরজ গোসল অলরেডি করিয়ে দিয়েছেন একজন সাহাবি আল্লাহ রসুলের দিকে তাক করে দাঁড়িয়ে আছেন পিঠে তীরের পর তীর বিদ্ধে আল্লাহ রসুল বলছে সাহাবি তুমি ওই দিকে ঘুরে দাঁড়াও আমাকে বাঁচাচ্ছ ঠিক আছে ওই দিকে ঘুরে দাঁড়ালে তুমি তীরটা কোন দিকে আসছে দেখতে পাবে তখন সাহাবিব আল্লাহ রসুল আমি যদি ওই দিকে তাকাই আমি মানুষ ভয়ে হয়তো একটু মাথাটা এদিক ওদিক করবো আপা আপনার কে তীরটা বিদ্ধ হয়ে যাবে সুতরাং এই কাজ আমি করতে পারবো না একটা মহিলা ছোট কলিজার টুকরা বাচ্চাকে নেবো চাল্লা রসুল আমার এই ছোট্ট কলিজার টুকরা বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ রসুল বলছে মহিলা তুমি কি পাগলে হয়ে গেছো নাকি এত ছোট একটা বাচ্চা যুদ্ধের ময়দানে কি কাজ তুই আপনার দিকে যখন বেদিন বেঈমানরা তীর ছুটবে আমার এই ছোট্ট কলিজার টুকরাকে ঢাল হিসেবে ব্যবহার করো একজন মহিলা ছুটছে আপনার ওহুদের প্রান্তরে আল্লাহ রসুল মারা গিয়েছে বলে রব উঠেছে মহিলা সাহাবিকে বলছে আল্লাহ রসুল কেমন আছে তো বলছে তোমার আব্বাকে কতল করা হয়েছে মহিলা সামনে গিয়ে আরেকজনকে বলছে আল্লাহ রসুলাম কেমন আছে বলছে তোমার ভাইকে হত্যা করা হয়েছে মহিলা আবার সামনে গিয়ে বলছে আল্লাহ রসুল কেমন আছে তোমার স্বামী শহীদ হয়েছে মহিলা চিৎকার দিয়ে বলছে আমি বলছি আল্লাহ রসুল কেমন আছে আর তোমরা বলছে ভাই মরেছে স্বামী মরেছে আরে আল্লাহ রসুল কেমন আল্লাহ রসুল জীবিত আছে সুস্থ আছে সিকিউরিটি আল্লাহ রসুল ভালো রয়েছে আল্লাহ রসুল সিকিউর রয়েছে তখন মহিলা বলছে আলহামদুলিল্লাহ তিনজন মারা গিয়েছে তো নাই এতিম হয়ে গেছে বিধবা হয়ে গেছে ভাই হারা হয়ে গেছে টেনশন নাই আমার জীবিত আছে মানে আর কোনো টেনশন নাই এই ভালোবাসা দেখানোর সুযোগ আমাদের আর নাই আমাদের ভালোবাসা দেখানোর সুযোগ হতে দাঁড়িয়ে রাখা বুঝছেন আমার কথা আল্লাহ রসুল দাঁড়িয়ে রেখেছেন আরে অত আলেম বলছে দাঁড়িয়ে রাখা সুন্নত তার জন্য দুনিয়া সুননত হলে কোনো না কোনো স্বাভাবিক চাসতেন একটা স্বাভাবিকও পাবেন না যার দাড়ি ছিল না আল্লাহ তারা নাফার মানি এবং আল্লাহ আমাদের গলাকে টিপে ধরেন না একদিন অক্সিজেন বন্ধ করেন না দাড়ি আসলেন দ্বিতীয় না মানি তিন নম্বর ছেলেকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে দিলেন স্কুলের থেকে গিয়ে এবার আপনি বসে গেলেন আপনার চাকরিতে যদি মাস্টার হন তো ফাঁকিবাজির আপনি সেরা আর যদি আপনার দোকান থেকে মোদি খেলার তো বের নাকি কি ঘরের আসে না আর যদি চায়ের দোকানদার হন টিভি না থাকলে নাকি খরিদ্দার আসে না ঠিক না আর যদি সরকারি কোনো অফিসার হন তো ঘুষ আপনাকে খেতে হবে বউটা সেজে বাড়িয়ে গিয়েছে কেন ও চাকরি করে আপনার আইসিডিএস এর ওর জন্য টিম ডিম চুরি করা ফরজ ডাল চুরি করা ফরজ তেল চুরি করা ফরজ আমি তথ্য নিয়ে কথা বলছি একটা কথা কিন্তু সরাতে পারবেন না ছোট ছোট কলিজার টুকরা সন্তানের ডিম চুরি করে জান্নাত যাবেন এত সোজা এই পাপ আল্লাহ ক্ষমা করতে পারবেন না ভালো করে বুঝিয়েন কথা পাপ দুই প্রকার এক আল্লাহর সাথে এক বান্দার সাথে টোটোওয়ালাকে এক চর মেরেছেন গোটা পৃথিবী জুড়ে যদি আমল করেন এই পাপ ক্ষমা হবে না টোটোওয়ালাকে বলতে হবে ভেরি সরি ও ক্ষমা করলে তবে আল্লাহ ক্ষমা করবে ওই কলিজার টুকরা ছোট্ট ছোট সোনামরির ডিম চাল চুরি করে খাচ্ছেন আপনি কি করে জান্নাতের আশা করেন আপনি কি করে জান্নাতের আশা করেন আপনার পেট থেকে তো ভালো সন্তান সন্তান হবে না আপনার পেট থেকে যে হয়েছে তারাই হচ্ছে অমিত শাহ যোগী আদিত্যনাথ যার ফলস্বরূপ থেকে শেষ করে ফেললো অর্থনীতিতে সবচেয়ে পিছিয়ে আছি আমরা লজ্জাহীনতার দেশে বসবাস করছি বড় বড় তার উচ্চ সীমায় বসবাস করছি আমরা তারপরে আপনি সারাদিন ইনকাম করলেন হারাম নাহলে আজকের জমানায় মানুষ প্রশ্ন করে নাকি যে বিড়ির ইনকাম দিয়ে ইনকাম কি চলবে সাত লক্ষ টাকা দিয়ে প্রাইমারিতে ঢুকেছি টাকা কি হারাম নাকি হালাল এখনকার জামানার হওয়া উচিত এখন যদি এখনকার মানুষ বলেছে মোবাইল কি গো হাসবেন না লোকটা বলে কি বলে মোবাইল কি গো মোবাইল আবার এখন জিজ্ঞাসা করে নাকি এখন যদি কেউ এসে বলে যে ঢেকি কি তো এখানে কোশ্চিন আছে যে বাচ্চা বুঝে না ঢেকে কি জিনিস সেদিনও বলেছিলাম আপনাদের পরিবেশ পরিস্থিতি দেখে এখন তো মেয়েরা ওড়না পড়া বাদ দিয়েছে জানেন তো কোম্পানিও বিক্রি করে বাদ দিয়েছে কোন একদিন হয়তো ছেলে বাবাকে বাবা হোয়াট ইস ও কি তো বাবা হয়তো বলতে পারবো না বলবে যে তুই গুগলে সার্চ মার দেখ ওর না কি জিনিস তো বলে ওয়ান টাইপ অফ ক্লথ বাই হুইস ওয়ার ইউর এক ধরনের একটা পোশাক কাপড় যেটা বুক ঢেকে রাখতে সাহায্য করে বাচ্চারা তো বুঝবেন এটা এখনকার সমাজ মানুষ তো নিজের দিচ্ছে কিছু মনেই করে না তো তিন হচ্ছে হারাম ইনকাম হারাম ইনকাম খেয়ে কি ইবাদত কবুল হবে এই টাকা দিয়ে সন্তান বড় করলে সন্তান এটিএম কার্ড হবে সন্তান রাব্বির হামুমা কামা রাব্বা সাগিরা বলবে না এই সন্তান ক্রেডিট কার্ড তৈরি হতে পারে আমার নাও হতে পারে এই সন্তান এক পয়সা উপকারে আসবে না ও মোলবি ডেকে মিলাদ করাবে হারাম এলাকায় হয় হয় না নাকি তা আলহামদুলিল্লাহ আপনারা বেঁচে আছেন আপনারা এইসব রাস্তা থেকে বেঁচে আছেন আমরা তো বিদাতীদের কারখানায় বসবাস করি আমাদের ব্যাপারটা আরো ভয়াবহ তাহলে হারাম খেয়ে ইবাদত কবুল হবে না মানুষ কত চালাক যে হজ করার বয়স হয়ে যায় এখন আবার মানুষের হজ করার বয়স হয় মানে মানুষও কত বড় চালাক যে বুড়ো বসে হজ করবো এতদিন যা করেছে পরিকল্পনা করে যদি এই কাজ করে কেউ মাফ করবে এবার যখন হজ করতে যায় নিজের টাকা খরচ করে যায় না বাবার জমি বিক্রি করে কেন নিজের টাকা হারামও নিজেও জানে নিজের টাকা যে হারাম ও নিজেও জানে তাই বাবার জমি বিক্রি করে হজ করতে যায় ও বিড়ি বিক্রি করার টাকা তার হাতে এগুলো জায়েজ নয় বাড়িতে বাড়িতে বন্ধনে ছয় লাভ আজ থেকে পনেরো বছর আগে বন্ধন ছিল না আজ থেকে পনেরো বছর আগে এক চাচার সাতটা মেয়ে থাকলো তার বিয়ে হতো কিন্তু এখন নাকি দুটো মেয়ে থাকলে বিয়ে হয় না বন্ধন লোন নিতে হয় গ্রুপ লোন মেয়েদেরকে ঠেলে দিয়েছে যা অন্যায় করো পাপ করো হয় না না এগুলো আবু দাউদের হাদিস শুনলে মাথার মগজ উল্টা পাল্টা হয়ে যাবে আমি বলতে বলতে আবার ঘৃণা জন্মই গিয়েছে তারপরে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা সুদ খেলে 1 টাকা গ্রুপ লোন অথবা বন্ধন নিলে 70 টা পাপ হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে রেপ করা যার বন্ধন রয়েছে যার বাড়িতে গ্রুপ লোন রয়েছে ও প্রত্যেকদিন তার মায়ের সাথে শোয় তার মাকে রেপ করে আল্লাহ রসুল আসলাম বলি না ছত্রিশ জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় তার চেয়ে ডবল পাপ হয় এক দিনাম সুদ খেলে এক টাকা সুদ খেলে আপনার বাড়িতে বন্ধন থাকে কি করে আপনি কত বড় নির্লজ্জ কত বড় বেহায় আপনি আপনার বাড়িতে বন্ধন থাকে কি করে আল্লাহ রসুল দিনের পর দিন না খেতে গেছে আর আপনার বাড়িতে প্রায় মাংস হয় প্রায় বিরিয়ানি হয় তারপরে আপনি কপাল কতটা পুড়ে গিয়েছে কপাল কতটা খারাপ আপনার যে আপনাকে বন্ধন নিতে হয় আপনাকে এই ধরনের এলআইসিতে যুক্ত থাকতে হয় এই টাকা গায়ে ইবাদত কবুল হবে না এই টাকা গায়ে ইবাদত কবুল হবে না আজকে ছেড়ে দিতে হবে আজকে দিল্লি জ্বলছে কাল লাল লালগুলা জ্বলবে সব টার্গেট করে রেখেছে তারা কেন পাপী মানুষ সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করেন না নামই তো কাটা আপনার বুঝতে পারলেন না নামই তো কাটা আল্লাহর খাতায় থেকে যদি নামই কাটা হয় আর কি কাজ কারণ আপনি যখন কন্ট্রোলে গিয়েছেন রেশন রেশন আনতে তো রেশনে গিয়ে যদি বলেন যে আমাকে গম দেন আপনার যদি কার্ড না থাকে দেবে তো আল্লাহর কাছ থেকে ডিসকানেক্টেড হয়ে গেছেন যেদিন নামাজ ছেড়ে দিয়েছেন রসুদ সাহা বলছে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন শেষ দেয় তো আমরা শেষ থেকে ডিসকানেক্টেড নামাজ থেকে আমরা ডিসকানেক্টেড সো আল্লাহ কি করে উপকার করবে আল্লাহ উপকার করবেই বা কেন কারণ আপনি তো আল্লাহর খানা থেকে নাম তুলে নিয়েছেন প্রতিদিন বিচার করেন না। বিচার করলে কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না তাহলে এই যে আপনি বিড়ি বেঁধে ইনকাম করছেন আপনি পানবিড়ি বিড়ি জ্বরটা গুল সিগারেট বিক্রি করে খেয়ে আপনার ইবাদত করছেন এই ইবাদত কমুল হবে না আর আবি হুরে তারা জিয়া তারা কল কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু হুরে তারা জিয়া তারা আনু বলেন রসুল সাল্লাম বলেছেন লাজ খুলুল জান্নাতা জাসাদা ওই দেহ জান্নাতে যাবে না গুদিয়া বিল হারাম যে দেহ বন্ধনের টাকায় করে উঠেছে গ্রুপ লোনের টাকায় করে উঠেছে বিড়ি টাকায় করে উঠেছে এই দেহ জাহান নামে যাবেই যাবে হাদিস মুসলিম শরীফের রসুল সহলম বলছে ইন্নাল্লাহত এমন লাহ মালু ইল্লাহতেওবাহ আল্লাহ পবিত্র পবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করেন না অতএব বেশিরভাগ মানুষের আমাদের ইনকাম হারাম বিদায় আজকে আমরা এত আল্লাহর কাছে আল্লাহকে ডাকছি আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছে না কারণ হারাম খোদ্দের সাথে আল্লাহ তো নাই হারাম খোদ্দের সাথে আল্লাহ নাই আনাসরাজি আল্লাহ তুলনু বলুন আমি মদ ঢেলে ঢেলে সাহাবেদেরকে দিচ্ছি আবু তালহার বাড়িতে মদের আসর বসেছে অনেকগুলা ঠিলি কলসি এসেছে মদে লোড বিদেশি মদ আমরা খাচ্ছি আমরা ঢেলে দিচ্ছি একবারে হেবিখান মাহফিল জমে উঠেছে এই মুহূর্তে বাইরে একজন বলছে রসুল শাহসাল্লাম বলল মদ হারাম তো এখানে আনাস দানু বলছে যে মুখে নিয়েছিল কুলি করে ফেলে দিল যে ভেতরে ছিল বমি করে ফেলে দিল আর আমাকে আবু যে ভানতে শুরু করো তো ঠিল করে ভাঙতে শুরু করলাম এত পরিমানে মদ ছিল মনে হচ্ছে মক্কার গলি মদিনার গলি দিয়ে যেন বন্যা বইছে স্রোত বইছে এভাবে সব মদের ঠিলিকে ভেঙে দিলাম কেন আল্লাহ রসুল একবার বলেছে আল্লাহ রসুল আর দ্বিতীয়বার আসবে না এটা বলে গিয়েছেন আজকের জমানায় এসে আপনাকে আমি বোঝাতে পারছি না যে মদ হারাম তাহলে আপনার কপাল কতটা পোড়া একবার হবেন। কেন আপনার ইবাদত কবুল হচ্ছে না এই জন্য হচ্ছে না এই জন্য আপনার ইবাদত কবুল হচ্ছে না কারণ আপনি কোথায় কোথায় মিথ্যা কথা বলেন কোথায় কোথায় কসম খেয়ে মাল বিক্রি করেন যা দাম না ডবল দাম বলে বলছে আল্লাহ কসম করে বলছে এই দামে কিনেছে কোথায় যাচ্ছি আমরা সিম্পল সিম্পল জিনিস আপনার আমার মধ্যে নেই রসুল বলেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ সুবেন জিম্মেদারিতে থাকে আচ্ছা আপনার সাথে যদি আল্লাহ থাকে অ্যাক্সিডেন্ট হবে সম্পদের ক্ষতি হবে ওই যে গুয়াতে লুকিয়েছিল মোহাম্মদ সাল্লাহাম এবং আবু বাক্কার আবু বাক্কা বলছে আল্লাহ রসুল আমাদেরকে যে নিচের দিকে তাকালে দেখে ফেলে তো আমরা কি করব তা আল্লাহ রসুল বলছে এখানে আমি তুমের আল্লাহ আছি তা আবু বাক্কা বলছে তাহলে তার টেনশন করার কারণই নাই আল্লাহ যেখানে থাকবে সমস্যা তো হওয়ার কথা না তো আল্লাহ তা তালা তিন শ্রেণীর মানুষের জিম্মেদারি নিয়ে নেন আল্লাহ তাদের সাথে থাকেন তারা কারা এক কোন ব্যক্তি যুদ্ধের ময়দানে চলে গেল গেল হয় শহীদ হয়ে অথবা যুদ্ধের মাল জিতে জিতে আবার রিটার্ন আসলো এ আল্লাহ জিম্মেদারিতে থাকে এক দুই কোন ব্যক্তি সলাত দায় করতে গেল যেতে যেতে মারা গেল অথবা সলাতের নেকি ঘাড়ে করে নিয়ে বাড়িতে আসলো এই ব্যক্তি আল্লাহ জিম্মেদারিতে থাকে তিন কোনো ব্যক্তি নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দিল এই ব্যক্তি আল্লাহ জিম্মেদারিতে থাকে আর আপনি কিছু পারেন না সালাম তো দিবেন আপনার ছোট কলেজের টুকরাকে একবার শিখেন তো যে বেটা তুমি যখনই বাড়িতে ঢুকবা তখনই সালাম দিবা আমার ছেলে মিনিমাম এক থেকে দেড়শো বা সালাম দেয় ছোট ছেলে বুঝতে পারছেন কেজি টু এ পড়ে ও যেতেই সালাম আসতেই সালাম যে ও তো আর ঠিক ঠিকানা নাই কতবার বাইর থেকে বেড়ায় আর কতবার ঢুকে আল্লাহর রহমতে আজ পর্যন্ত দেখিনি যে একবার মিস করেছে কেন ওকে শেখানো হয়েছে ওকে বলা হয়েছে যে তোমার সাথে আল্লাহ থাকবেন তুমি যদি সালাম প্রদান করো এটা আমাদের মা বাবার দায়িত্ব অতএব তাহাজ পড়েন কোনোতে না জেলা পড়েন দিল্লির ঘটনা বন্ধ হবে হবেই তবে খেতে হবে হালাল রুজি এবার তিন নম্বর আল্লাহ না হারাম রুজি ইনকাম করে ওই টাকা দিয়ে ভাত গিলে রাত্রিবেলায় বেলায় আছেন আপনার বাড়িতে ফেরেস্ত আসবে কে আসবে শয়তান আপনার বেডকে ঘিরে নেবে আপনার বিছানাকে শয়তান ঘিরে নেবে শয়তান ঘিরে নেবে আপনার বাড়িতে সালাদ হয় না আপনি যে ঘরে শুয়ে আছেন ওই ঘরে বাহান্ন ইঞ্চি টেলিভিশন দিন রাত জেনা চর্চা হয় এই জন্য আপনার মেয়ে শালীনতা ভদ্রতা শিখে না এই জন্য তো আপনার স্ত্রী শালীনতা ভদ্রতা শিখে না উলঙ্গ অপর নাম হচ্ছে হাইলি এডুকেটেড আপনার মেয়ের মেয়ের কাছে কাছে আপনার এম এ পাস মেয়েটাকে জিজ্ঞাসা করেন মা একটা হীরার আংটি এইটা কি বাইরে রাখা যাবে নাকি ঘরে রাখতে হবে কোথায় রাখা যাবে এটা হীরার আংটি বাইরে উঠানে ফেলে রাখবেন তো আপনার মেয়ে যে হীরার খনির চেয়েও মূল্যবান জহরতের খনির চেয়ে মূল্যবান গোটা পৃথিবীর চেয়ে মূল্যবান আপনার মেয়ে তো আপনার মেয়ে কেন বিনা বুরখায় আজকে এসেছে আজকে যদি বিনা বুরখায় বিনা উন্নয় আসতে পারে তো অন্যদিন কি হতে পারে আজকে যদি ইসলামিক সভায় আপনার মেয়ে উইদাউট বুর্কাতে আসতে পারে উইদাউট অন্যতে আসতে পারে তো আপনার মেয়ে আর বাদ বাকি দিন কি করে চলে আপনি কি দেখাতে চাইছেন পর্দা ফরজ সারা জীবন তাহার গিলাপ ধরে যদি কান্নাকাটি করেন তো ওই বাবা জান্নাতে যাবে না যার রাস্তা দিয়ে চলছে জি মক্কায় আছেন চল্লিশ বছর যাবৎ চল্লিশ বার হজ করেছেন আপনি জান্নাতে যাবেন না আপনার জন্য জান্নাত হারাম দলিল ইবনে উমার আরো বলেন রসুল বলেছেন সালাসাতুন কাদ হার্রাম মিন জান্নাত তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম এক মতমিরুল খামরিন যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খাবে এই ব্যক্তি জান্নাতে যাবে না সামান্য তিরিশ পয়সা বা বিশ পয়সা দামের বিড়ি যথেষ্ট আপনাকে জাহান ওই ভয়াবহ কালো আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য দুই রাজুল্লাহ নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে ক্লাস টুয়েলভে পড়ে সকালবেলাতে টিউশনিতে যাই আপনি নাকি বাবা আপনার কি একটু খারাপ লাগে না আপনার কি একটু লজ্জা লাগে না যে আপনার মেয়েটা এত টাইট ফিট একটা পোশাক পরে যাতে সামনে দিয়ে রাস্তায় হাঁটে কি করে একটা বুরকার দাম পাঁচ থেকে ছশো টাকা এটা আপনি কিনে দিতে সক্ষম হননি ভিকারি বাচ্চা ভিখারি নাহলে আমাদের কাছে যে না আমরা কিনে দেবো আপনার মেয়েকে দেখিয়ে গোটা জাতির সামনে সবাইকে কেন আপনি পাপের মুখে ঠেলে দিচ্ছেন আপনার মেয়েকে ঢাকলেন না কেন আপনি বলছেন যে দেখানো মানে না দেখানো দেখানো মানে মানে নয় মূর্খতা বর্বরতা অসভ্যতা নোংরামি আপনার স্ত্রী সৌন্দর্য দেখার অধিকার আছে আপনার জামাই যে তাকে বিয়ে করবে শুধুমাত্র তার জন্য বলছে টেনে পড়ে মেয়েটা আমার বাচ্চা আরে ওর আজকে বিয়ে দিলে ও তিন বছর পর সতেরোটা সন্তান হবে আর ও বাচ্চা বাচ্চা আপনার মেয়ে এটা সম্ভব ক্লাস ফাইভে পরে তো ফেসবুকে লিখছে অতীতকে ভুলে যেতে চাই আর আর বয়সী তো দশ ওর অতীত কোথায় থাকলো খেয়াল করে দেখেন আপনার মেয়ের কি অবস্থা কটাকে ছেড়েছে আর কটাকে ধরেছে এই হিসাব আপনার নাই আপনি বলছেন মেয়ে আমার বাচ্চা এভাবে বাচ্চা বাচ্চা ভাবতে একদিন মেয়ের বা কোলে বাচ্চা থাকবে বিয়ে নাই দেখবেন বাচ্চা হয়ে গেছে বাচ্চা হতে হতে বাচ্চা পয়দা করার অভিজ্ঞতায় বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে এই মেয়ে আপনার কুলাঙ্গার এই মেয়ে রাস্তা দিয়ে চলছে মানে আপনি খারাপ তাই আপনার মেয়ে খারাপ হতে বাধ্য হয়েছে আরো বাহান্ন ইঞ্চি টিভি দেখে যদি যে মেয়ে ছয় রাত্রি বেলায় এ মেয়ে ভালো কি করে হতে পারে এটা তো সম্ভব নয় এই মেয়ে ভালো এইটা তো কখনোই সম্ভব নয় হারাম ইনকাম করে আসলেন হারাম খাদ্য গিললেন গেলার পরে এখন টিভি দেখছেন পুরো পরিবার মিলে টিভিতে তখন ভালো কিছু দেখায় নাকি মা বসে আছে বাবা বসে আছে বাবার বাবাও টুপি পরে বসে আছে তাহাজ্জুদ পড়তে কিছুক্ষণ পর আর ছেলে বসে আছে মেয়ে বসে আছে মডার্ন ফ্যামিলি এখন জাপানি তেলের অ্যাড চলছে জাপানি তেলের অ্যাড চলছে আর মা বাবা সবাই বসে আছে সবাই নাকি শিক্ষিতরা এরা নাকি সবাই শিক্ষিত যদি এইরকম কোন শিক্ষিত বাবা মা থাকেন তো করজনে অনুরোধ নিজের স্ট্যাটাস কে পরিবর্তন করুন কবরে টাকা পয়সা দেখা যাবে না কবরে স্ট্যাটাস ফ্যামিলি বংশ পরিচয় দেখা যাবে না কবরে কনস্ট্যান্ট তিনখানা হবে যেটা ভাইরাল হয়েছে নেট আবিষ্কার আগে হওয়ার আগেই করা হবে তারাই উত্তর দিতে সক্ষম হবে বলছেন যদি হয় পরিবার তো এই প্রোডাকশন থেকে ভালো মাল আসবে আলে বলছেন পেটে যখন বাচ্চা আসবে তখন তোমরা কোরআন তেল করো ভালো ভালো তেফসিল শোনো এই মুহূর্তে শাশুড়ি বলছে বৌমা তুমি তখন প্রেগনেন্ট মহিলা কাজ করতে পারবে না সারাদিন না সে বোঝে দেখো সারা দিন দেখো নাই তো ও যদি কিংবা এই ধরনের আরো কিছু দেখে তো এর থেকে কি ভালো সন্তান আয়েশা হবে নাকি হবে আয়েশা হবে না তাহলে হারাম ইনকাম করে এসে হারাম খেয়ে ঘুমিয়ে পড়লো ঘুমানোর সময় কি দোয়া জানে না রাত্রিবেলায় কি আমল করতে হয় জানে না এই লোক কি ফজরে আবার চালা পাবে হাইয়ালা সারা বললে আপনাকে আমি ফজর থেকে শুরু করেছিলাম রাত্রিবেলা পর্যন্ত শোয়া পর্যন্ত দেখলাম আপনি যা করেন তাই হারাম যা করেন তাই হারাম নিজেকে শিক্ষিত মনে করেন যুবক ছেলে রাস্তা দিয়ে হাঁটছে ওর প্যান্ট দেখেন টা খরুন আছে না প্যান্ট নিচে দেখেননি আমরা তো দেখতে সুন্দর না জুকার টুকার মানুষ নাকি কোনো একদিন করে স্কুল একটা মাস্টার আমাকে বলছে যে আপনি এত সুন্দর দেখতে দাড়িটা চাষা থাকলে কি সুন্দরই না লাগতো ওকে তো মুসলমান ইমান ভাঙা দশটা কারণের একটা কারণ ইসলামকে নিয়ে কটুক্তি করা তা আমি বললাম রাগে কথা বললাম যে আপনার ছবি এখন দাড়ি চাষা অবস্থা ইন্টারনেটে দেন আর আমার ছবি দিব আমাকে এক কোটি মানুষ পছন্দ করলে আপনাকে এক লাখ পছন্দ করবে না কারণ পুরুষের অলঙ্কার হচ্ছে দাড়ি এটা থাকবে তো পাড়ার যুবক থেকে দেখলে মনে হয় যে নরেন্দ্র মোদী ওদেরকে স্বচ্ছ ভারত অভিযানে পাঠিয়েছেন যে তোরা প্যান্ট দিয়ে ঝাড় দে আছে না প্যান দিয়ে ঝাড় দেওয়া হয় একটা লোক তাহাজ পড়ে সলা আদায় করে হালাল খাই হজ করেছে জীবনে পাথর চাপড়িতে যায়নি শির্ক বিদাত করে না এই লোকের যার নামে যাওয়ার জন্য যথেষ্ট টাখ নিচে এক ইঞ্চি প্যান্ট জি টাখ নিচে এক ইঞ্চি প্যান্ট যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য রসুল সালাম বলেন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ বিচারের মাঠে তাকাবেন না তিন শ্রেণীর মানুষকে মুক্ত করবেন না যাহার নাম থেকে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক যারা দান করে খোটা দেয় যারা দান করার পরে বলে আমি দিলাম খোটা দেয় দুই যারা মিথ্যা কসম বলে মাল বিক্রি করে দোকান করেছেন ভালো কথা এত টাকা দিয়ে কিনলাম জিনা এটা বলতে হবে না আপনি বলেন এই টাকায় বেচবো পারলেন আসসালামু আলাইকুম কিছু করার নাই আপনাকে কেন বাড়িয়ে বলতে হবে যে আল্লাহর কসম করে বলছে এই টাকা দিয়ে কিনলাম যদি তো আপনি কিনেননি তিন যে ব্যক্তির প্যান্ট নিচে যাবে এই তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না থেকে মুক্ত করবেন না তাদের দিকে একবার ঘুরেও দেখবেন না আল্লাহ যদি না দেখে তো থাকার জায়গা আর কোথায় থাকবে আর কোথায় থাকবে আল্লাহ যদি না দেখে তাহলে থাকার জায়গা আর কোথায় থাকবে হাদিস মুসলিম শরীফ যে কোনো মুসলিম শরীফ ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই নম্বর হাদিস এখনই খুলেন না পেলে আমাকে এখনই বলেন তার মানে টাকুর নিচে প্যান্ট টাকুর নিচে লুঙ্গি টাকুর নিচে জুব্বা টাকুর নিচে পাজামা যেই পড়ুক না কেন তার ছাকার জায়গা হবে যাহার নাম জি সাইনু ভাই হুজুর অনেক হুজুরকে দেখেছি যারা বেড়াই তো প্যান থাকে আপনাকে তাদের নিচে আমিও আগে বলেছি যে হুজুর দিয়ে যাহার নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে উদ্বোধন হবে সুতরাং সাবধান থাকতে হবে হারাম খাওয়া থেকে দূরে থাকতে হবে দৈনিক পাশাক সালাত আদায় করতে হবে সর্বশেষের দিকে এসে আপনাকে অনুরোধ এটুকু করতে চাইছি যে বর্তমান প্রেক্ষাপটের অবস্থা খুবই খারাপ দিল্লিতে এই গত কয়েকজনে উনচল্লিশ চল্লিশ জনের মতো মানুষ মারা গিয়েছে তাদের অপরাধ একটাই তারা মুসলমান তারা মুসলমান এদের জন্য আমাদেরকে কি করতে হবে প্রত্যেক সালাতের পরে যদি সম্ভব হয়ে থাকে কুনুতে না জেলা পাঠ করুন আমরা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ কোনুতে না জেলা পাঠ করুন আর যে যে স্থানে রয়েছেন ওই ওই স্থান থেকে প্রতিবাদ করুন প্রতিবাদ কিভাবে করতে হবে গত জুমায় আমার ফেসবুকে গিয়ে আমার দিল্লির বর্তমান অবস্থা এবং আমাদের করণীয় আধ ঘন্টার উপরে একটা লেকচার আছে শুনে নিন প্রতিবাদ কিভাবে করতে হবে ওখানে শোনার আবেদন রইলো প্রশ্ন এসেছে মসজিদের ভিতরে সূত্রা রেখে নামাজ আদায় করা যাবে কি বলে জি যেখানেই সোলাত আদায় করেন আপনাকে সূত্রা দিয়ে সালাতে তাদাই করবেন এখন আপনি মরুভূমিতে আছেন কিচ্ছু পান না একটা দাগ কেনে আপনাকে আদায় করতে হবে সূত্রা লাগবেই সূত্রা সেটা কাঠের হতে পারে সূত্রা মানুষের হতে পারে সূত্রা দেওয়ালের হতে পারে সূত্রা আপনাকে রাখতে হবে দেওয়ালের জায়গায় আগে দাঁড়িয়ে পড়েন থামের আগে দাঁড়িয়ে পড়েন মানুষের পেছনে দাঁড়িয়ে পড়েন সূত্রা দিয়ে সালাত তাদাই করুন যে বিয়েতে যৌতুক দেওয়া হয় এবং নেওয়া হয় সেই বিবাহ পড়া যাবে কি জিনা এ বিবাহ পড়া যাবে না সুরা মাই দা ষোলো নম্বর পাঁচ আট নম্বর দুই আল্লাহ বলছেন ভালো কাজের সাথে প্রতিযোগিতা করো আমি নেকি দিয়ে ভরিয়ে দেব আর খারাপ কাজের সাথে সহায়তা করলে আমি গোনা দিয়ে ভরিয়ে দেব এখন আপনার সামনে বসে রেজিস্টার সাহেব লিখছে একটা পালসার মোটর সাইকেল সাড়ে সাত ভরি সোনা আর তিন লাখ টাকা নগদ আপনি কি কুকুর নাকি আপনি কি সোর আপনি কোন গোছের মলবি এখনো খাওয়ার জন্য বসে আছেন বুঝেন না আমার কথা সঙ্গে সঙ্গে লাঠি মেরে চলেছেন আসেন রাত্তর বিয়ের কিছু বলি আরে আমার সামনে পণ নেওয়া চলছে এটা আল্লাহ রসুল হারাম করেছেন এ বিয়ে আমি শাইনুর রহমান পড়াবো না এভাবে উঠে চলে আসতে হবে তবে সমাজ পরিবর্তন হবে নইলে সমাজ পরিবর্তন হবে না থাক বিয়ের দিনে ঝামেলা পাকিয়ে কি করব আরে ভাই বিয়ের মাসলা তো বিয়ের দিনই লাগবে একটা জায়গায় এরকম ঘটনা ঘটছে বিয়ে পড়াতে যাচ্ছে আমার এক বন্ধু পড়াবে এক মল এসে বলছে বলেন কালেমা পড়েন আমি যে কি মুসলমান না নাকি কি হিন্দু নাকি যে কালেমা পড়বে তো বলছে কত শত বিয়ে পড়িয়েছি একবারে ক্লিন শেভ মলবি সাহেবের মাথায় টুপি পড়েছে বাংলাদেশের মতো দাঁড়িয়ে চেয়েছে বলছে তোমার মতো কতজনের বিয়ে দিয়েছে আমি ওনাকে বললাম আপনি আপনি আমার বাপেরও বিয়ে দিতে পারেন তবে সহি তরিকার বিয়ে একটাও দেননি বিয়ে দেখেন আমরা পড়াচ্ছি একটু দেখেন বিয়ে পড়ানো হলো তো যে কালে মানায় দোয়া নাই এটা আবার কেমন বিয়ে তো দুয়া মানে সম্মিলিত হাত তুলেই নামি হচ্ছে দোয়া আর বাদ বাকি সময় দোয়া নাই বললাম হুজুর বাথরুমে কি ঢোকেন কোনো দিন বলে জি এটা কেমন কোশ্চেন করলেন বাথরুমে কে না ঢুকে ঢোকার সময় দোয়া নাই বলে জি হাত তুলে পড়েন না হাত নামিয়ে। না ওখানে তো আর হাত তুলে পড়ার কথা বলেননি তো বিয়ের মাজ লিখে বলেছেন নাকি তো দেখতে হবে দিদি দেখেন আপনার বয়স সত্তর আমার বয়স তেত্রিশ দুঃখ লাগে তো এই ঘটনা বুঝতে পেরেছেন অতএব এই ধরনের বিয়েকে বয়কট করুন দেখবেন সমাজ সুন্দর হবে সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সমাজে সুখ শান্তি নেমে আসবে আমার নির্ধারিত সময়ের এক মিনিট আগে বক্তৃতা শেষ করলাম এতক্ষণ যা বললাম আল্লাহ সুমান তালা যেন আমাদের সবাইকে মেনে চলার তৌফিকাদা করুক সবাই আল্লাহ আমিন আমাদের দিল্লির যেসব ভাইরা তাও হিতকে বাঁচাতে গিয়ে সে এনআরসি এমপিআর এর বিরোধিতা করতে গিয়ে মারা গিয়েছে আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদসে ফেরদস দান করে সবাই বলে আল্লাহ মামিন হে আমার প্রতিবালক যারা মারা গিয়েছে তাদের কলিজার টুকরা সন্তান তাদের স্ত্রী তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক করো আল্লাহ আমিন হে আমার প্রতিবালক কবরের তলে যারা সাহিত জানি না কি হালে রয়েছে তারা যদি শির বিদাত না করে মারা যায় তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমিন হে আমার প্রতিবালক এলাকার প্রায় মা মহিলারাই বুর্খা পরে না আগামী দিন থেকে যেন নিজের শরীরের গুরুত্ব বুঝে বুর্খা পরার তৌফিক তারা পায় সেই তৌফিক তুমি আদা করো আল্লাহ মামিন হে আমার প্রকৃত পাহারক হে আমার মহান রব তোমার তো আমার ঐকান্তিক দোয়া আজকে বহু মানুষ আমরা হারামের সাথে জর্জরিত আমরা যেন হালা লুজি খেয়ে এই দুনিয়ার বুক থেকে চলে যেতে পারি তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক আল্লাহ সাইদি এবং ডক্টর জাকির নায়ক আবারও যেন স মহিমায় গোটা পৃথিবীর মুখে দাওয়াতের কাজ করতে পারে তার জন্য তাদেরকে তুমি তৌফিক তৌফিকা করো আল্লাহ আসসালামু আলাইকুম আরহামি আবার